সান্তিয়াগো উত্তাপ ছুঁয়েছে ঢাকাকেও মাদ্রিদ বার্ন মিউনিক মহারণ বড় পর্দায় দেখতে রাজধানীর বিভিন্ন রেস্টুরেন্টে জড়ো হয়েছেন দু দলের সমর্থকরা এই মুহূর্তে ধানমন্ডির শেফ মেট লাউঞ্জে আছেন আমাদের সহকর্মী সাব্বির মিথুন আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে সাব্বির ইউরোপের সবচেয়ে বড় লয়ের সান্তিয়াগো বার্নাবুতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে কিছুক্ষণ পরে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং বায়ান মিউনিক এবং সেই সান্তিয়াগো বার্নাবুর ম্যাচের উত্তাপ কিন্তু ঢাকা শহরেও এসে পড়েছে এবং আমি এখন যেখানে অবস্থান করছি ধানমন্ডির সেখানে বেশ কিছু বায়ান মিউনিক এবং রিয়াল মাদ্রিদ ফ্যান যারা আসলে নিজের ক্লাবকে সমর্থন জানাতে এখানে একত্রিত হয়েছেন এবং তাদের মূল লক্ষ্য আসলে এই যে ম্যাচটা যেটা হাই হাইভোটেস ইউরোপের সব থেকে সম্মানজনক যে লড়াই ইউরোপের দুই সফলতম দলের মাঝে ফাইনালে ওঠার যে লড়াইটা সেই লড়াইকে ঘিরে আসলে বায়ান মিউনিক ফ্যান এবং রিয়াল মাদ্রিদ ফ্যান দুই দলের গ্রুপে দুই দলের ফ্যানদেরই দেখবেন যে এখন আসলে এই ধানমন্ডির রেস্টুরেন্টে জড়ো হয়েছে বড় স্ক্রিনে একসাথে খেলা দেখে যাদেরকে দেখছেন বর্তমানে বায়ান মিউনিকের যে ফ্যান বেস বাংলাদেশের যারা রয়েছে জার্মান ক্লাবটির সমর্থন দিচ্ছে লম্বা সময় ধরে তাদের সামনে কিন্তু বড় সুযোগ আসলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার এবং তার পাশাপাশি দেখবেন রিয়াল মাদ্রিদের অনেক সমর্থক এখানে রয়েছে যারা কিন্তু ইউরোপের সব থেকে সফলতম দল পনেরোতম শিরোপার লক্ষ্যে যারা এবারের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল দ্বিতীয় লেগে মাঠে নামবে এবং প্রথম লেগ যেখানে দুই দুই গোলে ড্র হয়েছিল সেখানে আসলে ফাইনালে ওঠার জন্য আসলে কাদের সামনে সব থেকে বেশি সুযোগ সেটা বলা খুব কঠিন তবে যেহেতু রিয়াল মাদ্রিদের মাঠে ম্যাচ হোম অ্যাডভান্টেজ নিয়ে আসলে রিয়াল মাদ্রিদ কিছুটা এগিয়ে থাকবে সেটা বলাই যায় এবং রিয়াল সমর্থকদের মাঝেও আসলে সেই কনফিডেন্সটা আমি দেখছি কারণ বায়ান মিউনিকের বিপক্ষে তাদের ঘরের মাঠে যেখানে তারা শেষ সাত ম্যাচে অপরাজিত সেই ম্যাচকে ঘিরে আসলে পনেরোতম যে ইউসিএল শিরোপাটা রয়েছে সেই শিরোপা লক্ষ্যে আসলে সবচেয়ে এগিয়ে থাকবে বলেই মনে হচ্ছে আমার সাথে একজন রিয়াল মাদ্রিদ সমর্থক রয়েছেন যেটা কিনা আজ তার দলকে সমর্থন জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমি যদি তার সঙ্গে একটু কথা বলি আহ এর সব থেকে সফলতম দলের সমর্থক হিসেবে চাপ একটু কম কিনা না আমরা কখনো চাপ মানে চাপ বোধহয় মানে মনে করি না আমরা সব সময় একটা ফুরফুরা মনে থাকে যে আমরা প্রতিবারে চ্যাম্পিয়ন্স লিগে যাই আমরা চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য যাই আমাদের এটা মানে একটা রাজকীয় ব্যাপার সেবা যেবারও যাচ্ছে আজকে টুতে জিতবো ফাইনাল পনেরোতম ফাইনাল নিয়ে আমরা ঘরে ফিরবো প্রথম লেগটাতে একটু নরবরে ছিল প্রথম চব্বিশ মিনিটের কথা যদি বলি অ্যালিয়ান জায়গায় নাই রিয়াল মাদ্রিদ একটু নরবরে দেখা ছিল পরবর্তীতে কামব্যাক করেছে পরবর্তীতে আবারও গোলের লেট এইটা আসলে এই ম্যাচে রিয়াল কতটুকু কাটিয়ে উঠবে বলে আপনি মনে করেন রিয়াল মাদ্রিদ ব্যাপারটা একটু আলাদা আমরা লিট নিলাম তারপরে দুই এক মানে দুই এক আমরা ছিলাম তারপর আবার লাস্ট মুহূর্তে যে আমরা গোল করে আবার একটা সমতায় ফেলাম আমাদের মানে একটা টার্গেটে ছিল যে কোনোভাবে আমরা অ্যারেনা থেকে ফিরে আসে আমাদের বানাবুতে মানে বানাবুর জন্য আমরা ম্যাচটা বাকি রাখছিলাম যে এখানে আসবো আমরা বাকি ম্যাচ শেষ করে দেবো মানে ফাইনালের টিকিটটা আমরা নিয়ে নেব এখান থেকে স্কোর প্রেডিকশন আজকে তিন এক আচ্ছা যেমনটা দেখছেন খুব আত্মবিশ্বাসী আসলে সেমিফাইনাল দ্বিতীয় লেগে তিন একের একটা প্রেডিকশন তারা দিয়েছেন তবে বায়ান যদি আমি বলি লিগটা ঠিকঠাক হয়নি তবে চ্যাম্পিয়ন্স লিগে ঠিকঠাক চ্যাম্পিয়া টিকে আছে দলটা এবং সবচেয়ে বড় চিন্তার জায়গা দলটার রক্ষণ ভাগ কারণ বেশ কিছু ডিফেন্ডার এর মধ্যে ইনজুড হয়েছে বিশেষ করে রাফায়েল গেরড়ো যাকে আসলে দলটার অন্যতম প্রাণ বলা চলে সে কিন্তু এই ম্যাচে থাকছেন না কিংসলে কমানো নাই। আমি একটু বায়ান মিউনিক সমর্থকদের সঙ্গে কথা বলবো আসলে ডিফেন্স নিয়ে বড় একটা দুশ্চিন্তা রয়েছে গেরোরড়ো নেই কিংসলে কমান কোমান ফরওয়ার্ডে নেই কিছু পরে রিয়াল মাদিদের মাঠে শেষ চব্বিশ বছরে বায়ান মিনিক জিততে পারেনি সব মিলিয়ে আসলে সমীকরণটা কেমন দেখছেন প্রত্যাশার জায়গাটা সমীকরণটা আমরা খুবই পজিটিভ দেখছি কারণ আমাদের প্রথম লেগে আমাদের ঘরের মাঠে ডিলিট ছিল না যার কারণে কিম মিনজে নেমেছিল কিম মিনজের দুইটা ব্লান্ডারের কারণে আমরা দুইটা গোল মানে কনজিউম করে তো এইবার আমাদের ডিফেন্স ডিলিট যে আছে সে খুব স্ট্রংলি এবার পারফর্ম করবে আমাদের সম্পূর্ণ আত্মবিশ্বাস আছে এছাড়াও ইয়া কনরাড লাইম লাইমার যে ডিফেন্সিভ মিডফিল্ডার আছে সে ডিফেন্স এবং মানে প্রেশারের দিক দিয়ে সে সবসময় খুবই পাওয়ারফুল এবং এনার্জেটিক পারফরমেন্স দেয় সো আমরা আজকে খুব আহামরি কোনো নেই আমরা ফুললি যে যেহেতু আমাদের মাঠে আমরা মাদ্রিদের সাথে অনেক ভালো পারফরমেন্স করেছি রেজাল্টটা হয়তো বা তিন এক অথবা চার এক হতে পারতো সে রেজাল্টটা দুই দুয়ে হয়েছে এটা আমাদের একটা ব্যাড লাক তবে আমরা আজকে কনফিডেন্ট যেহেতু আমরা ফার্স্ট লেগে ভালো পারফরমেন্স করেছি আজকেও ভালো পারফরমেন্স করবো এবং জয় আমাদেরই হবে কালো অ্যাঞ্চলিতে একমাত্র কোচ যিনি ইউরোপিয়ান কোনো মঞ্চে পক্ষে কোচ হিসেবে হারেনি কোচকে কেমন কি দেখছেন রিয়ালের কোচ আসলে বায়ান মিউনিকের জন্য কত দুশ্চিন্তার কারণ না আপনি যদি দেখেন তাহলে টুসেলের রেকর্ডও রিয়াল মাদ্রিদের অ্যাগেনস্টে অনেক ভালো এবং রেকর্ডস আসলে তৈরি হয় ভাঙার জন্য তো আজকে রেকর্ড ভাঙার জন্য আমরা প্রতীক্ষায় বসে আছি রেকর্ড আজকে ভাঙবে যেমনটা দেখছিলেন যেমনটা বলছিল আসলে ফুটবলের রেকর্ডটা ভাঙার জন্যই গড়া হয় এবং তেমনটাই প্রত্যাশা বায়ান মিউনিকের লিগটা যেমনই হোক না কেন চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগে রেকর্ড গড়ার অপেক্ষায় বায়ান মিউনিক এবং তা যদি করতে পারে তাহলে অল জার্মান ফাইনাল দেখা যাবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের মঞ্চে কাছে এখন পর্যন্ত থেকে এই ছিল দর্শকদের মধ্যে আসলে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে উচ্ছ্বাস দেখা যাচ্ছে রয়াল মাদ্রিদ এবং বায়ার মধ্যকার যে সেমিফাইনালের চ্যাম্পিয়ন থেকে সেমিফাইনালে দ্বিতীয় লেগের ম্যাচ সেটি দেখার জন্য রাজধানীর বিভিন্ন জায়গায় দর্শকরা জড়ো হয়েছেন সেই খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সাব্বির মিথুন